শেরপুর জেলা সদরের কুসুমহাটি বাজারে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতির রহমান আতিক এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সানোয়ার হোসেন সানুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতরাতের এই সংঘর্ষ চলে রাত দেড়টা পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুসুমহাটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী সভা চলছিল। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সানোয়ার হোসেন সানু একটি মিছিল নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল। উভয় পক্ষের স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর সহ নৌকা প্রতীকও ভাঙচুর করা হয়। এই সময় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতাসহ কয়েকজন আহত হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র ব্যবহারেরও অভিযোগ উঠেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?